কেউ কেস করতে চাইলে কেস নেওয়া হচ্ছে না কেন? কার কেস, কিসের কেস, না জেনে থানা নেবে কেন? ওই ছেলেটা মেয়েটার হাত ধরে রাস্তায় টানাটানি করছিল, তাই আমি ওকে ধরে এখানে এনেছি। সারা শহরে প্রতিদিন অনেক টানাটানি হয়, তা আপনি তাদের সবাইকে ধরে নিয়ে এসে থানায় নিয়ে আসবেন কেন? হ্যাঁ, প্রয়োজনে তাই করব। এটা কি ধর্মশালা নাকি যে আপনি যা ধরবেন থানায় নিয়ে আসবেন আর আমরা রেখে দেবো? ক্রিমিনালরা ক্রাইম করলে তার জন্যই তো আপনারা আছেন, এই থানা পুলিশ আছে। আপনি কি করে বুঝলেন ও ক্রিমিনাল? না না, আপনি কি করে বুঝলেন ও ক্রিমিনাল? দেখতে শুনতে তো ভালোই, বেশ ভালো ছেলে। ক্রিমিনালরা যে সবসময় দেখতে খারাপই হয়, এটা আপনাদের পুলিশ ট্রেনিংয়ে শেখানো হয়েছে নাকি? আপনি না চিনো, আমি ছেলেটাকে চিনি, বেশ ভালো। বেশ ভালো, তার মানে আপনি ওকে লক আপে ঢোকাবেন না, তাই তো? আরে ওটা আপনি কে যে আপনি যা বলবেন ওকে তাই মেনে নিতে হবে? কোনো কেউ কেটা না হলে আপনারা বুঝি কারোর কোনো কথা শোনেন না, তাই না? না শুনি না, শুনি না, ওই অভ্যেসটা অনেক আগে থেকেই চলে গেছে। এখন তো সবাই যারা এখানে আসে তারা তো সবাই ওই দাদা দিদি ধরে আসে। আর সুপারিশটা যদি একটু বড় হয়? চোখ কান বুঝে লক আপ, লক আপ থেকে জেল, আর যা অর্ডার হবে সব করো। ঠিক আছে, যখন আপনি সুপারিশ ছাড়া কিছু করেনি না তখন ফাইন। হ্যালো স্যার, রঞ্জিতা বলছি, আমি বালি থানা থেকে বলছি। অ্যাকচুয়ালি এখানকার ওসি নীলকণ্ঠবাবু আসলে আমার কোনো কথাই শুনছেন না, ইনফ্যাক্ট উনি কোনো সুপারিশ ছাড়া তো কারোরই কোনো কথা শোনেন না। আপনি কি একটু দেখছি স্যার, ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনার ফোন। হ্যালো, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, কোনো দরকার নেই স্যার, ওকে স্যার, ওকে ওকে ওকে। তাহলে দিদি ভাই আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান, একে আমি এক্ষুনি লকাবে ঢুকিয়ে দিচ্ছি। ওর যদি ফাঁসি হয় ফাঁসির আগে আপনাকে জানিয়ে আসব। আমি আপনাকে বলছি, কথা দিচ্ছি। এই কে আছিস, নিয়ে গোষ্ঠীর পিণ্ডি। কাকু, কাকিমা ভালো আছে তো? কে কাকু, কে কাকু? আরে কাকু বলছি কাকে, আরে আমি কি তোর বাবার মায়ের পেটের ভাই যে তুই আমি কাকু বলছিস? গোষ্ঠীর পিণ্ডি যাও, খারাপ যাও, কে নিয়ে যান লাশ মারতে পারতেন, যাও যাই। এই কাকু গোষ্ঠীর পিণ্ডি যাও, যাও কাকু বাবা কিন্তু মারতে নিয়ে যাও। হ্যাঁ যাও। কে, কেমন লকআপে ঢুকিয়ে দিলাম? লকআপে ঢুকিয়ে দিলেন আমার ছেলেটাকে, লকআপে ঢুকিয়ে দিলেন আমার ছেলেটাকে। আমার ছেলেটা যখন এইটুকু ছিল, এইটুকু বিড়াল ছানার মতন, তখন আমি ওকে মশার মধ্যে ঢুকতে দিতাম না, পাছে দম বন্ধ হয়ে যায়। সেই ছেলেটাকে লকআপে ঢুকিয়ে দিল সালা। আপনি আপনি বুঝতে পারছেন না, মেয়েটা ফোন করতেই ওপরতলার ফোন, ঢুকিয়ে দিলাম, আর যেই মেয়ে ছেলেটা চলে গেল ও অমনি আমি ওকে বাইরে বার করাল। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি একটুও সত্যি বলছি না, আমি একটুও সত্যি বলতে একটুও মিথ্যা বলছি না। হ্যাঁ মিথ্যা বলছি না, বিশ্বাস। হ্যাঁ বিশ্বাস, পুলিশকে বিশ্বাস। আসলে মায়েরে লোকে বলে পৃথিবীতে দুটো শ্রেণীর মানুষ আছে, মালিক আর শ্রমিক। যত সব ফালতু কথা, আমি বলি দুটো শ্রেণীর মানুষ আছে, একটা পুলিশ আর পাবলিক। সালা বেইমানের জাত, চাকরির জন্য নিজের বাপকে অবধি জেলে ঢুকিয়ে দিতে পারে, বেইমান। আরে মশাই, আমার ডাক নাম নীলকণ্ঠ, আগে তো কত বিষ হজম করেছি, চাকরি তো আর একটা বছর বয়সও হয়েছে, তাই আগের মতো আর হজম করতে পারি না, ঢেলে দিই, সরানো আছে মেয়েটার উপরে ঢালব বলে। বড়বাবু চিনতে পারছে না, আশ্চর্য, মেয়েটা এলো কোথা থেকে? বাইরে থেকে এসেছে, এলাকায় নতুন, লেকিন পুলিশের উপর মহলে যোগাযোগ আছে, আর আপকে এরিয়া মে রহেগি। মেজরটার খোঁজ নে, কি করে পুলিশের উপর মহলে যোগাযোগ আছে, হাইব্রিড মাল, এই
হাইব্রিড মার্ডার খোঁজ দেন। পুরো বায়োডাটা নিয়ে এসেছি আমি। মেয়েটা কলেজের প্রিন্সিপাল, বহুত জিদ্দি হ্যায় সালি, না কিসি কা কুছ শুনতি হ্যায় না কিসি কো কুছ মানতি হ্যায়। কোন কলেজের টিচার? আপনার এলাকার কলেজ, নাম রঞ্জিতা চৌধুরী। ওই সালির জন্যই জয় ছেলেটা বেঁচে গেছে। এই টিচারগুলো সালা অদ্ভুত প্রাণী, বহুত গোলমেলে হয়। সারা দুনিয়াটাকে মনে কর ফিনাইল দিয়ে ধুয়ে দেবে। সালা এমন লেকচার ছাড়বে যে কড়া রোদ মেঘলা হয়ে যাবে। এ সালা স্টুডেন্ট টিচার শুনলেই টেনশন হয়ে যায়। আপনি মুঝে ইয়াদ দিলায়া থা। ওই একবারই সালা ফেসে গিয়েছিলুম। ও সালিবি টিচার ছিল, আর এত বছর পরে এ সালিবি টিচার।